নমস্কার বন্ধুরা, বেঙ্গলি প্রাইমে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তোমরা যারা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছো, তাদের জন্য রয়েছে একটি বিরাট স্কলারশিপ, যেটি থেকে তোমরা 10,000 টাকা পেতে পারবে। তো এই স্কলারশিপটির সম্পূর্ণ তথ্য সম্পর্কে তোমাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে, এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজের সমস্ত স্কলারশিপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আর মোটেও দেরি না করে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে নাও, যাতে আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন বন্ধুরা, এই স্কলারশিপটির সম্পূর্ণ তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকে তোমাদের যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো সেটি হলো এলআইসি স্কলারশিপ, যার অপর নাম হলো গোল্ডেন জুবিলি স্কলারশিপ। তোমরা হয়তো সকলেই জানো এলআইসি একটি বিরাট বড় এবং সুনামখ্যাত জীবন বীমা কোম্পানি। তো এই ফাউন্ডেশন থেকে কিছু মোটা পরিমাণ টাকা দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার উদ্দেশ্যে প্রদান করা হয়ে থাকে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 4 নম্বর পয়েন্টে কিন্তু জানানো হয়েছে 24শে ডিসেম্বর 2020 কিন্তু এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ। তাই এখনও পর্যন্ত যারা আবেদন করনি, তারা অতি সত্বর আবেদন করা শুরু করে দাও, কারণ তোমরা 3 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছ এলআইসি স্কলারশিপ স্টার্ট ডেট অ্যাভেলেবেল, অর্থাৎ এই স্কলারশিপের জন্য আবেদন নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, তাই তোমরা এখন আবেদন করতে পারবে। এই স্কলারশিপটির জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একেবারে শেষের পয়েন্টে এই স্কলারশিপের আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে, এটি থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের সুবিধার্থে এই স্কলারশিপের আবেদনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করেও ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এই স্কলারশিপের জন্য কিছু এলিজিবিলিটি রয়েছে, সেগুলি তোমাদের সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে বলা হয়েছে এই স্কলারশিপটি পেতে গেলে উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে, তাহলেই তুমি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে সকল পড়ুয়া গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই, প্রফেশনাল কোর্সে পাঠরত, তারাও এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদনযোগ্য। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে পরিবারের যে কোনো একজনই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। চতুর্থ পয়েন্টে বলা হয়েছে প্রফেশনাল কোর্সগুলির ক্ষেত্রে 55% নাম্বার থাকতে হবে, তাহলেই তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং সবার শেষের পয়েন্টে বলা হয়েছে এই স্কলারশিপটি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার পরিবারের বাৎসরিক আয় যথাক্রমে 1,00,000 টাকার কম হতে হবে, তবেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপর এই স্কলারশিপটি অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেটাও উল্লেখ করে দিয়েছে, তো সেটা আমরা এক নজরে দেখে নেব। তো এই স্কলারশিপটির আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট সাইজের ফটো, তোমার স্বাক্ষর, জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত সমস্যাপত্র, এরপর ইনকাম সার্টিফিকেট, তোমার ঠিকানার বাসিন্দার সার্টিফিকেট, এবং তুমি সর্বশেষ যে পরীক্ষায় পাস করেছো তার রেজাল্ট। তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। এই স্কলারশিপ সম্পর্কে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর দেওয়ার। তোমাদের সুবিধার্থে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যতগুলি স্কলারশিপ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তার সমস্ত স্কলারশিপের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করে দেখে নিও, আশা করছি অনেক উপকৃত হবে তোমরা। যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং পরবর্তী সময়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজের সমস্ত শিক্ষণীয় তথ্যের গুরুত্বপূর্ণ খবরাখবর ও স্কলারশিপের আপডেট পেতে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আর মোটেও দেরি না করে এ ধরনের সকল সুবিধা পাওয়ার জন্য ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে নাও,
যাতে আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।